তারা মাস্টার ইউ বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আপনারা যারা ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো ইনকাম সার্টিফিকেট বা বাসস্থান সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন, অর্থাৎ আপনি কোনো কম্পিউটার সেন্টার থেকে আবেদন করেছেন বা আপনি নিজে আবেদন করেছেন এই ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে, তো সেই সার্টিফিকেট অ্যাপ্রুভড হয়েছে কিনা বা তার স্থিতি কিভাবে চেক করবেন বা আপনি কিভাবে সেই সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন কোনো লগ ইন আইডি বা পাসওয়ার্ড ছাড়াই আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমেই আলোচনা করব। আপনি যদি কোনো কম্পিউটার সেন্টার থেকেও আবেদন করে থাকেন এবং আপনার কাছে ঠিক এরকম অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট থাকে এবং যেখানে আপনার অ্যাপ্লিকেশন এআইএন নাম্বার থাকবে, তো সেই এআইএন নাম্বার দিয়ে আপনি কীভাবে এসডিও বা বিডিওর যে সার্টিফিকেট অর্থাৎ ইনকাম সার্টিফিকেট বা আপনার বাসস্থান সার্টিফিকেট ডাউনলোড করবেন বিস্তারিত তথ্য এই ভিডিওতেই আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা চাইলে ই ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইনকাম সার্টিফিকেটের জন্য বা আপনার বাসস্থান সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন, তো তার ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর আগে আমরা দেখিয়েছি কিভাবে এই পোর্টালে আপনি লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন বা সার্টিফিকেটের জন্য কিভাবে আপনি আবেদন করবেন। এখন আমরা যেটা দেখবো, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়ে আপনার যে এআইএন নাম্বার রয়েছে, তো সেই এআইএন নাম্বার দিয়ে আপনি সার্টিফিকেটের পিডিএফ ফাইলটা কিভাবে ডাউনলোড করবেন। তো তার জন্য আপনি ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন, অর্থাৎ edistrict.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকেও আপনি ডাইরেক্ট এই পেজে পৌঁছে যেতে পারবেন। এখানে দেখবেন একটা অপশান রয়েছে, ভেরিফিকেশন অফ ডিজিটালি সিগনেট ডকুমেন্ট, তো এই অপশানটার উপরে আপনি ক্লিক করবেন। এখানে কোনো লগ ইন করার প্রয়োজন হবে না, আপনার ওই এআইএন নাম্বার দিয়েই আপনি সার্টিফিকেট ডাউনলোড করে নিতে পারবেন। তো এই অপশানটার উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে, যে পেজটা আপনার সামনে ঠিক এরকম হবে। এখানে আপনার সার্টিফিকেট নাম্বার বা অ্যাপ্লিকেশন নাম্বার অর্থাৎ এআইএন নাম্বার যেটা আপনার কাছে রয়েছে, তো সেটা আপনি এই ঘরে এন্ট্রি করে দেবেন। তারপরে আপনি সার্চ ডকুমেন্টে ক্লিক করবেন। তো এআইএন নাম্বার এন্ট্রি করার পর এখানে সার্চ ডকুমেন্টে ক্লিক করলে আপনার সামনে নতুন পেজ ওপেন হবে এবং এখানে আপনার এআইএন নাম্বার শো হবে এবং কোন সার্টিফিকেটের জন্য আপনি আবেদন করেছেন, অর্থাৎ ইনকাম সার্টিফিকেট নাকি বাসস্থান সার্টিফিকেট, সেটা আপনার সামনে শো হবে। কী নামে অ্যাপ্লিকেশান করেছেন সেটা আপনার সামনে শো হবে এবং অ্যাপ্লিকেশানের ডেট এখানে শো হবে, অ্যাপ্রুভড হয়েছে কি না তার স্ট্যাটাস এখানে আপনি দেখতে পাবেন। যদি আপনি এখানে দেখেন অ্যাপ্রুভড হয়েছে, তো এখানে দেখবেন ভিউ সার্টিফিকেটের অপশান রয়েছে এবং এখানে একটা পিডিএফ ফাইলের অপশান রয়েছে। তো আপনি এই পিডিএফ ফাইলটার উপরে ক্লিক করবেন, তাহলেই আপনার সার্টিফিকেট যেটা রেডি হয়ে গেছে অর্থাৎ অ্যাপ্রুভড হয়ে গেছে সেটা আপনার সামনে এখানে শো হবে এবং ডাউনলোড হবে। তো এই সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে উপরে ডাউনলোডের অপশান রয়েছে এবং এখানে প্রিন্টের অপশান রয়েছে, তো আপনি ডাউনলোড করতে পারেন অথবা আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। আপনার মোবাইল থেকেই এই কাজটা খুব সহজে করে নিতে পারবেন। এবং আপনারা যারা ই ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশান করতে চাইছেন সার্টিফিকেটের জন্য, তো তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখান থেকেও আপনি সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন বা এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।